আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। গ্রোথ হ্যাকিং মার্কেটিং রিটেন বাই মনি হাসান স্যার। অনেক হয়তো মার্কেটিং নিয়ে একটু বেসিক ধারণাগুলো আছে যে ভ্যা বিজ্ঞাপন তো আমরা সবাই দেখি, লিফলেট তো আমরা সবাই নেই, এই ছোটোখাটো জিনিসগুলো আমরা সবাই বুঝি। কিন্তু গ্রোথ হ্যাকিং মার্কেটিং বিষয়টা কি, যে আপনার হয়তো অত বেশি টাকা পয়সা নেই, অত বেশি রিসোর্স নেই, তবু আপনার পণ্যটা কীভাবে মানুষের সামনে বুদ্ধি খাটিয়ে আপনি তুলে ধরতে পারবেন এবং কন্টিনিউসলি সেই জিনিসটা মেনটেন করতে পারবেন। এখানে ফার্স্টে আমার ফেভারিট একটা এক্সাম্পল দিয়ে শুরু করি, সেটা হচ্ছে একটা কোচিং সেন্টার তাদের স্টুডেন্টদেরকে ব্যাগ দিত, ব্যাগের পিছনে লোগো থাকতো। এখন বিষয়টা হচ্ছে আমরা যদি কোনো একটা কলমে লোগো লাগিয়ে দেই, কলমটা আমরা সবসময় ব্যবহার করি না, একটা ফ্রেন্ড চাইলেও দুই দিন ব্যবহার করলো, কৃষ্ণ গোবরে হারিয়ে গেল, কিংবা আমি একটা কোনো প্যাডে লোগোটা দিলাম, লোগোটা কেউ খুলে দেখবিও না যদি কোন কোম্পানির লোগো। কিন্তু আমরা যদি কাউকে ব্যাগ দিই, একটা বড় লোগো সহ ব্যাগটা কিন্তু সবাই ক্যারি করে, এবং খালি একদিন না, 4-6 মাস ক্যারি করে। তো জিনিস খেয়াল করেন, যখনই কোচিং সেন্টারে টাইম হয় পড়াশোনার, ওই পুরো এলাকাটা ওই ব্যাগ দিয়ে ভরে যায়, এবং যেহেতু ব্যাগ দিয়ে ভরে যায় লোগোটা সবার সামনে থাকে এবং অনেক প্রচারণা হয়। ওই সেম প্রচারণা যদি কোম্পানিটা করতে চায় বিলবোর্ড দিয়ে, লিফলেট দিয়ে, কয়েক লাখ লাখ টাকা চলে যাবে। কিন্তু তারা 100-150 টাকা খরচ করে ব্যাগটা দিল এবং ওতেই তাদের অনেক প্রচারণা হয়ে গেল। আরেকটা এক্সাম্পল মনি হাসান স্যার এখানে খুব সুন্দরভাবে মেনশন করেছেন, সেটা হচ্ছে যে অনেক সময় আর্থিক অসচ্ছলতার কারণে অনেকে পুরো এক বোতল শ্যাম্পু কিনতে পারে না। তো একজনের মাথায় আসতো যে কী করা যায়, মিনি প্যাক শ্যাম্পু। এখন আপনি বলবেন যে মিনি প্যাক শ্যাম্পু তো ভাই এলে তো এখন সবার কাছে অ্যাভেলেবল, জিনিসটা খেয়াল করেন, একজনের মাথায় জিনিসটা এসেছে যে আগে খালি মধ্যবিত্ত এবং যারা উচ্চবিত্ত তারা এই জিনিসটা ব্যবহার করতো, বোতল পুরো বোতল কিনলো তারপর ব্যবহার করবে। কিন্তু এখন মিনি প্যাক করার কারণে যারা এক সপ্তাহে একবার ব্যবহার করে কিংবা মাসে একবার ব্যবহার করে তারা ওই জিনিসটা ইউজ করতে পারছে, জাস্ট মিনি প্যাকটা আসার কারণে। তাই আমরা হয়তো বা অনেক সময় জাস্ট চিন্তা করি যে অ্যাড বানাতে হবে, ভাইরাল ভিডিও করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে, বাট ছোটোখাটো জাস্ট চেঞ্জ করলেই কিন্তু অনেক মানুষের সামনে আমরা আমাদের প্রোডাক্টটা নিয়ে যেতে পারি। আরেকটা এক্সাম্পল যদি দিই ইদানিং খেয়াল করি, সেটা হচ্ছে আপনার বিভিন্ন টংয়ের দোকানে আগে বিভিন্ন বাটার বন পাওয়া যেত, বিভিন্ন ছোটোখাটো কেক পাওয়া যেত, ওগুলো জিনিসই এখন প্যাকেটজাত করে সুন্দর মোড়কে বিক্রি করা হয়। তো আগে খালি মানুষজন ক্যাজুয়ালি যেত তারা কিনতো, বাট এখন যারা একটু হাইজিন পছন্দ করে ওরাও জিনিসগুলো কিনে ফেলে। তাই জাস্ট একটু মোড়ক বদলে আপনি বড় আরেকটা মার্কেট ক্যাপচার করে ফেললেন। সিমিলারলি যদি আমি আরেকটা এক্সাম্পল দিই, গ্রোথ হ্যাকিং মার্কেটিং বেসিক্যালি আপনার অনলাইন জগতে অনেক সময় মানুষ অ্যাসোসিয়েট করে যে অনলাইন জগতে এইগুলো জিনিস হবে। তো এরকম যদি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আপনার বিভিন্ন মোবাইলে এখন ছবি তোলার পর নিচে লেখা থাকে শর্ট অন দিস ডিভাইস। তো মানুষ কী করবে, ছবি তোলার পর অফকোর্স ম্যাক্সিমাম মানুষ, আমি জানি ম্যাক্সিমাম মানুষটা, বাট অধিকাংশ মানে ইউজুয়ালি মানুষ কী করে, আপলোড দেয় তাই না কোনো একটা অ্যাকাউন্টে, সোশ্যাল মিডিয়ায় ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন। তাই মোবাইলে ওরা ছোট্ট করে পিছিয়ে ওয়াটারমার্কটা দিয়ে দিত। ওয়াটারমার্কটা দিয়ে কী হচ্ছে, যখনই মানুষটা আপলোড দিচ্ছে ওর সব বন্ধুবান্ধব দেখছে যে ও এই ডিভাইস ব্যবহার করে। তাই ওই কোম্পানিটা কোনো প্রচার প্রচারণা ছাড়াই ওর কাস্টমার দিয়ে ওয়াটারমার্ক বসিয়ে ওর প্রচারণা চালিয়ে যাচ্ছে, অনেকে জিনিসটা খেয়ালও করেনি। এখন আরেকটা জিনিস মনি হাসান স্যার এখানে মেনশন করেছেন, সেটা হচ্ছে যে আইফোন যখনই মেইল করা হয় আইফোন থেকে, ওর নিচে লেখা থাকে সেন্ড ফ্রম মাই আইফোন। এই জিনিসটা আমি খেয়াল করেছি, যখন মেইল করে নিচে লেখা থাকে সেন্ড ফ্রম মাই আইফোন, জিনিসটা কেন, কারণ যখন কেউ আমার মেইলটা রিসিভ করবে নিচে লেখা থাকবে যে সেন্ড ফ্রম মাই আইফোন, তার মানে ও জানবে যে আমি আইফোন ব্যবহার করি। তা আইফোন বিজ্ঞাপন ছাড়াই জাস্ট ইমেইলে ছোট্ট একটা সেন্টেন্স অ্যাড করে ওদের প্রচারণা ঠিক মতো চালিয়ে যাচ্ছে। তাই গ্রোথ হ্যাকিং মার্কেটিং কিন্তু জিনিসটা বেশ ইন্টারেস্টিং, যে সবসময় যে আপনাকে ব্রুট ফোর্সে টাকা পয়সা খরচ করে ট্রেডিশনাল ওয়েতে যে মার্কেটিং করতে হবে, নট নেসেসারিলি, একটু বুদ্ধি থাকলে অনেক কিছু করা যায়। আর কয়েকটা যদি এক্সাম্পল দিতে হয়, তার মধ্যে একটা হচ্ছে আপনার এভারনোটের এক্সাম্পল। এভারনোট হচ্ছে আপনার একটা টু লিস্ট করা একটা আপনার অ্যাপ, যেখানে আপনি বিভিন্ন জিনিস মেনটেন করতে পারেন, স্কেজুল মেনটেন করতে পারেন। তো অনেক সময় হতো কি যে মানুষ কিছু বলছে, ব্রিফিং দিচ্ছে, তো অনেকে নোট করছে এভারনোটে। এখন অনেক সময় বসরা রেগে যায় যে আমার কথা মনোযোগ দিচ্ছে না, কারণ তারা না বুঝতে পারে যে আমি নোট করছি, তারা রেগে যায় যে কী আমার কথা মনোযোগ না দিয়ে মোবাইলে গুড়ি করতেছে। তো এই জন্য এভারনোট করলে কি, ওরা বিভিন্ন প্যাড বানালো, প্যাডের মধ্যে লিখা থাকতো যে ডু নট ডিস্টার্ব মি, আই এম টাইপিং অন মাই এভারনোট। তো এটা একটা বিভিন্ন স্টিকার বানালো, তো যাতে এই প্রবলেমটা হতো যে মানুষ তাদেরকে মিসআন্ডারস্ট্যান্ড করছে, তাই এগুলো জিনিস কিনলো এবং তাদের কম্পিউটারে ল্যাপটপে লাগিয়ে দিল। তো এতে হচ্ছে কি, তাদের প্রবলেমটা সলভ হলো যে মানুষ তাদেরকে আর ভুল বুঝছে না, যে তারা আসলে যে নোট করছে মানুষ সেটা বুঝতে পারছে। আরেকটা ব্যাপার হচ্ছে এভারনোটেরও মাঝখান দিয়ে প্রমোশন হয়ে গেল, ওদের প্যাডও বিক্রি হলো, প্লাস যখনই ওরা বিভিন্ন জায়গায় পিসিতে কিংবা ল্যাপটপে টাঙিয়ে দিচ্ছে স্টিকারটা মানুষজন, তখন এভারনোটের প্রচার প্রচারণা হচ্ছে। তো অত বেশি করা লাগে না, জাস্ট একটু মাথা খাটলেই যে কত দূর যাওয়া যায় সেটা এই বই বিভিন্ন এক্সাম্পলে স্যার তুলে ধরেছেন।
আরেকটা যদি জিনিস বলি সেটা হচ্ছে ইদানিং আপনার বাজওয়ার্ড হিসেবে জিনিসটা পাবেন, সেটা হচ্ছে ভাইরাল। ভাইরাল ভিডিও লাগবে, ভাইরাল কন্টেন্ট লাগবে। ভাইরাল ব্যাপারটা আসলে কি, আমি আমার পার্সপেক্টিভ থেকে শেয়ার করি, যতদিন আমি 2-3 বছর ধরে ভিডিও বানাচ্ছি এখান থেকে যা শিখেছি। আপনার একটা পেজে মনে করেন 100 লাইক, আরেকটা পেজে মনে করেন 1 কোটি লাইক, দুইটা পেজে মনে করেন 1000 শেয়ার হলো, যেই পেজে 100টা লাইক ও কিন্তু নতুন অনেক ক্রাউড পাইলে, কারণ 100 যদি লাইক একটা পেজে থাকে ওর 1000টা শেয়ার পাওয়ার কথা না, তার মানে অনেক ভালো পারফর্ম করছে। বাট 1 কোটি লাইক বলে যদি একটা পেজে মাত্র 1000 শেয়ার হয় তার মানে খারাপ পারফর্ম করছে, কারণ ওর আরও বেশি শেয়ার হওয়ার কথা। তো আমার ভাইরালিটি যে জিনিসটা আমি বুঝি এই শব্দটার মাধ্যমে সেটা হচ্ছে আপনি যখন আপনার নিজের গণ্ডির বাইরে মানুষকে রিচ করতে পারবেন তখন জিনিসটা একটু ভাইরাল হয়েছে বলতে পারেন। তখন ভাইরাল কখন হয়, যখন মানুষ নিজেদের মধ্যে জিনিসগুলো শেয়ার করে, যা দেখছিস জিনিসটা, এই ভিডিওটা দেখছিস। তো জিনিসটা কীভাবে হয়, আমি একটা নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করি। আমি একবার পাওয়ার পয়েন্টে একটা ভিডিও বানিয়েছিলাম, বিভিন্ন জিনিসপত্র ছোটোখাটো ডিজাইন করে এটা আপলোড দিলাম। পরদিন সকালে উঠে দেখি অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, অনেক বেশি মানুষ আসতেছে। কিন্তু খেয়াল করে দেখলাম যে বাঙালি নেই, এরা সব ইন্দোনেশিয়া থেকে আসছে। তুমি খেয়াল করলাম কাহিনী কি, পরে বুঝলাম যে ইন্দোনেশিয়া একটা কমিউনিটি আছে যারা পাওয়ার পয়েন্ট এই ডিজাইন আর্ট নিয়ে অনেক বেশি এনথুজিয়াস্টিক। তারা কীভাবে যেন ভিডিওটা পেয়েছে এবং তারা নিজেরা এত বেশি খুশি হয়েছে ওটি নিয়ে সবাই নিজের মধ্যে শেয়ার টেয়ার করছে। আজ যাবো আমি বিভিন্ন ফ্রেন্ড রিকোয়েস্ট পাই ওখান থেকে। জিনিসটি খেয়াল করলাম যে বাংলাদেশে ভাত পেলাম না কিন্তু ওইখানে আমি ভাত পেয়ে গেলাম। ব্যাপারটা হচ্ছে ওই দেশে মানুষগুলো এই জিনিসটা চাচ্ছিল কিন্তু ওইটার কন্টেন্ট ছিল না। তো যখনই তার ওইটা একটা কন্টেন্ট পেল তার নিজেরা খুশি হয়েই জিনিসটা শেয়ার করলো। তো স্যার এখানে খুব সুন্দরভাবে বলেছেন যে মানুষ অনেক কিছু বলতে চায়, অনেক কিছু শেয়ার করতে চায় কিন্তু সবাই জিনিসগুলো বানাতে পারে না। তাই মানুষ যে জিনিসগুলো শেয়ার করতে চায় ওই টাইপের কোনো জিনিস যদি আপনি বানিয়ে মানুষের সামনে দেন আপনাকে বলা লাগবে না যে ভাই শেয়ার কর, ওরা নিজেরা নিজেদের মধ্যে শেয়ার করতে থাকবে। এবং এটা একটা নাম আছে, সেটা হচ্ছে WOM, ওয়ার্ড অফ মাউথ। মানুষের নিজেদের মধ্যে কানেকশন করে, নিজেদের মধ্যে যখন কথাবার্তা বলে তখন পণ্যের প্রচারণাটা সব থেকে বেশি হয়। তো এমন কোনো স্টোরি বলেন, এমন কোনো পণ্য বানান যেটা মানুষ নিজে থেকে শেয়ার করবে। অনেক সময় মানুষ স্প্যামিং করে যে স্ট্রেট ইনবক্সে বললাম যে ভাই এই হচ্ছে নাম্বার, এখানে লাইক করেন, এখানে সাবস্ক্রাইব করেন, এই ইভেন্টটা জয়েন করুন, এখানে 200 টাকা সেন্ড করেন যেন ইভেন্টে জয়েন করতে পারে। ভাই কেন, রাদার দেন ডুইং দ্যাট অন্য কোনো রিজন দেয় যে ভাই আপনি এই জিনিস অনেক পছন্দ করেন, সেই ইভেন্টটা পছন্দ করবেন। তা আড্ডা দিয়ে যে জিনিসের প্রয়োজন ওই জিনিসটা শেয়ার করা, কিংবা কোনো একটা জায়গায় মানুষ অনেক পাওয়ার পয়েন্ট নিয়ে এনথুজিয়াস্টিক, কিংবা অনেক মানুষ বই নিয়ে অনেক বেশি খুবই এনথুজিয়াস্টিক, তাই যেসব বুক পেজ আছে ফেসবুকে ওগুলো জায়গায় যে প্রমোট করলো যে এই জায়গায় একটা বুক ফেস্টিভ্যাল হবে আপনি চাইলে আসতে পারেন। র্যান্ডম গ্রুপে যদি আমি বলি যে ভাই এখানে বুক সেল করা হবে ম্যাক্সিমাম মানুষ আসবে না, কিন্তু যেখানে মানুষ একটা বুকের কমিউনিটি আছে ওইখানে যদি আমি পোস্ট দিতে পারি ম্যাক্সিমাম মানুষকে আমি টানতে পারবো। তো এরকম আরও অনেক কনসেপ্ট সুন্দরভাবে দেওয়া আছে। আর যদি আমি এক্সাম্পল দিই রিসেন্ট, সেটা হচ্ছে বিভিন্ন ফেসবুক পোস্ট দেখবেন যে ট্যাগ ইউর ফ্রেন্ড, ট্যাগ 2 অফ ইউর ফ্রেন্ডস আর 3 অফ ইউর ফ্রেন্ডস, তাহলে আপনারা 100% ডিসকাউন্ট পাবেন। কাহিনী কি, কারণ আপনার কাছে যদি পোস্ট দিত, মনে করেন আপনার কাছে একটা ফেসবুক অ্যাড গেল, আপনি একাই যাচ্ছেন, কিন্তু আপনি যদি 3 জন ফ্রেন্ডকে আনার জন্য ইনসেন্টিভাইজ হন যে আরও 3 জন ফ্রেন্ডকে আনেন 20% ডিসকাউন্ট আনেন, তাহলে 4 জন কাস্টমারকে টানলো, 4 জনের কাছে প্রচারণা হলো, আপনি ওদেরকে ট্যাগ করলেন, ট্যাগ করার কারণে বাড়তে আরও কয়েকজনের কাছে অ্যাডটা পৌঁছে গেল। তাই জাস্ট একটু সিম্পল জিনিসপত্র মাথা খাটলেই অনেক সুন্দরভাবে মার্কেটিংটা করা যায়। আর দুটো জিনিস বলে আমি শেষ করবো, তার মধ্যে একটা হচ্ছে স্যার এখানে বলেছেন যে বিভিন্ন পণ্য যখন আস্তে আস্তে আমরা তৈরি করছি, তৈরি করার সময় এটা গল্পটা বলা। এবং একটা এক্সাম্পল হচ্ছে বিভিন্ন দেখবেন এখন বাইরের দেশে অনেক ইউটিউবাররা তাদের নিজেদের বই লিখে, এবং বই লেখার সময় নিজেরা বলতে থাকে আমি বই লিখতেছি, এই করতেছি, আপনার যদি কোনো আইডিয়া থাকলে বলতে পারেন। এতে হয় কি, 1-3 মাস ধরে তারা বইটা লিখছে, মানুষের সাথে কমিউনিকেট করছে, তো মানুষের অনেক ইন্টারেস্ট আছে কী হবে কী হবে কী হবে, কী না কী বের করবে, কী না কী বের করবে। সাডেনলি যখন বের করে সবাই এক্সপেক্ট করে আরে আজকে আমি কিনবো, অনেক কেনা বাঁচা হয়। কিন্তু মানুষ এই জিনিস না করতো, স্টোরি বলতেছে না যে ও বই লিখতেছে, কেউ জানেও না, হঠাৎ করে একদিন গুহা থেকে বাইরে বলে যে আমার বই বাইরেছে, ম্যাক্সিমাম মানুষ জানেও না এবং ইন্টারেস্টেড না যে কী বই বাইর করছে আমরা জানিও না। কিন্তু আগে থেকে আপনি যদি স্টোরিটা বলতেন মানুষ অনেক আগ্রহী থাকতো এবং মানুষ নিজে থেকে এসে বইটা কিনতো। ফাইনাল জিনিসটা আমার এই বই সব থেকে জিনিসটা ভালো লাগছে মনি হাসান স্যারের একটা কথা, সেটা হচ্ছে রিটেনশন ট্রায়াম্পস অ্যাকুইজিশন। এর মানে হচ্ছে বিজনেসের ভাষায় এটা বলা হয় যে একটা নতুন কাস্টমার পেতে মনে করেন আপনার 10 টাকা লাগে, এবং পুরাতন একজন কাস্টমার যে অলরেডি আপনার কাস্টমার ওকে মেনটেন করতে আপনার 1 টাকা লাগে, আর যে কাস্টমার আপনাকে ঘৃণা করে তাকে ফেরত আনতে আপনার 1000 টাকা লাগে। এর মানে হচ্ছে আপনার যদি অলরেডি কাস্টমার থাকে ওদেরকে আপনি মেনটেন করেন, ওদেরকে ভালো সার্ভিস দেন, ওদের কাছে আপনি নিজেকে বিভিন্ন প্রোডাক্টগুলো তুলে ধরেন, তাহলে ওরা আপনার কাছেই থাকবে এবং খরচ অনেক কম।
কিন্তু যখনই আপনি নতুন মানুষ আনতে যাবেন আপনার খরচ অনেক বেড়ে যাবে, 10 গুণ 20 গুণ খরচ বেড়ে যাবে। আপনি যখন আরও যেগুলো মানুষ আপনাকে পছন্দ করে না ওদেরকে বোঝাতে যাবেন, তাহলে আপনার আরও কয়েক হাজার গুণ খরচ বেড়ে যাবে। তো যখন আপনার কোনো একটা কাস্টমার বেস আছে যা আপনার লয়াল ফ্যান, তাদের মধ্যে আপনি থাকেন, তাদের মধ্যে প্রোডাক্টগুলো দেন, তাদেরকে আরও খুশি করার চেষ্টা করেন, যদি তারা আরও বেশি খুশি হয় ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে, তারা আরও মানুষকে বলবে যে এই প্রোডাক্টটা অনেক ভালো, তাহলে আরও বেশি মানুষজন আসবে। তো নট নেসারি সবসময় আপনাকে অ্যাড দিয়ে, বিজ্ঞাপন দিয়ে, লিফলেট দিয়ে আপনাকে মার্কেটিং করতে হবে। অনেক সময় জাস্ট ছোটোখাটো একটু জাস্ট মাথা খাটলে কিন্তু আমরা বড় বড় অনেক ইফেক্ট এনে দিতে পারি। তো আমার ক্ষেত্রে এই বইটা খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ মনি হাসান স্যার এই বইটা লেখার কারণে। আমার মনে হয় যারা এই মার্কেটিং কিংবা গ্রোথ হ্যাকিং নিয়ে একদম বিগিনার লেভেলে আছেন তারা এই বইটা পড়ে অনেক লাভবান হবে। এবং আমার মনে হয় যে যারা ইউটিউবে ফেসবুকে আসছেন, এগুলো জগতে আসার চেষ্টা করছেন, তারা এগুলো অনেক বেশি ইউজফুল পাবেন। আমি এখানে বইয়ে কিন্তু খুবই ছোটোখাটো জিনিস এখানে মেনশন করেছি, স্যার অনেক ডিটেলস অনেক কিছু এক্সপ্লেন করেছেন 70 পেজের একটা বই, এবং ওগুলো জিনিস যদি জানেন আপনার যদি অনেক কিছুও না থাকে আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন। এবং এক্ষেত্রে আমি ফাইনাল একটা কোট বলে শেষ করবো, সেটা হচ্ছে খুব সম্ভবত অ্যান্থনি রবিনসের কোট, সেটা হচ্ছে রিসোর্সফুলনেস ইজ দ্য আলটিমেট রিসোর্স। আপনার হয়তো বেশি টাকা পয়সা নেয়, হয়তো আপনার অত বেশি টিম নেয়, অত কিছু নাই, কিন্তু একটু মাথা কাটলে গ্রোথ হ্যাকিং দিয়ে যে কত কিছু করা যায়, কত মানুষের কাছে যাওয়া যায়, তা হয়তো আমরা কল্পনা করতে পারছি না। তো আপনারা এই বই থেকে কিংবা আপনার যদি কোনো এক্সাম্পল থাকে প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন, যেন সবাই সাথে ভালোভাবে বুঝতে পারে, শিখতে পারে এবং ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। এবং যদি আমার সামনে সম্ভব হয় আমি আমার পার্সোনাল কিছু গ্রোথ হ্যাক্স ইনশাল্লাহ আপনার সাথে শেয়ার করবো, যদি সমস্যা না হয় আর কি। এখন জিনিসপত্র শেয়ার করতে গেলে অনেক সময় স্প্যামিং হয়ে যাবে, বাট হোপফুলি ইনশাল্লাহ ডাউন দ্য লাইন আমি যদি শেয়ার করার সৌভাগ্য পাই ইনশাল্লাহ আপনাদের সবার সাথে শেয়ার করবো। আমি চাচ্ছি যে আপনার যদি কোনো ট্রিক থাকে প্লিজ জানাবেন, আমি আমার ফেভারিট স্টোরিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের সাইড থেকে কিছু পাবো। দেখা হবে নেক্সট এপিসোডে, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।